সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মাদার তেরেসা, যে একটা প্রবন্ধ আছে, এই মাদার তেরেসা প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন পড়াবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমরা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আমাদের অনলাইন কার্যক্রম শুরু করেছি। তো বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে অনলাইন কার্যক্রমের এই ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে এই ক্লাস নম্বর হলো 15 এবং এই ডাবল নাম্বার হলো আজকে 15। আপনারা অনেকেই মনে করেন যে হয়তো এটা বাংলা প্রথম পত্র 15 নম্বর ক্লাস, না, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে ষষ্ঠ শ্রেণীর যতগুলো ক্লাস হয়েছে তার আজকের ক্লাস নাম্বার হলো এই 15। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমরা এখানে মাদার তেরেসা প্রবন্ধটা নিয়ে আলোচনা করব। তো মাদার তেরেসা প্রবন্ধ থেকে আমি আপনাদেরকে এখানে সৃজনশীল প্রশ্ন পড়াবো। তো মাদার তেরেসা সৃজনশীলটা পড়ানোর আগে এখানে আমি আপনাদের মাদার তেরেসা প্রবন্ধ সম্পর্কে একটু আলোচনা করতে চাই, কারণ এই মাদার তেরেসা প্রবন্ধ নিয়ে আমি এর আগে একটা ক্লাস নিয়েছি, পুরো মাদার তেরেসা এই প্রবন্ধটা সেখানে বুঝিয়ে দিয়েছি আপনাদের, এবং সেখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আপনাদেরকে আমি লিখতে দিয়েছিলাম। তা আজ আর সেভাবে পড়াবো না, আজ শুধু মাদার তেরেসা প্রবন্ধটা মূল কথাটা আলোচনা করবো এবং সেখান থেকে একটা সৃজনশীল পড়াবো। তা দেখেন, পৃথিবীতে যুগে যুগে যত মানুষ যারা মানুষের সেবায় নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঠিক তাদের মতোই একটা মানুষ ছিল কি, এই যে মাদার তেরেসা। তিনি 1910 সালে আলবেনিয়ার স্কোপিয়াতে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার বাবা ছিল কি, এই যে বাড়িঘর বানাতে যে কারবারি বলা হয়, এই কারবারি। তার পারিবারিক নাম অনুসারে তার নাম ছিল কি, অ্যাগনেস গঞ্জা বোঝাজু। তো দেখেন, মাদার তেরেসা যখন খুব ছোট তখন আমাদের এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় একটা যুদ্ধ লাগে, এবং এই যুদ্ধটা 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এই যুদ্ধটা মানে আপনি স্থায়ী ছিল, এবং ইতিহাসে এই যুদ্ধটাকে কী বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়। তা প্রথম বিশ্বযুদ্ধে এই 1914 থেকে 1918 সাল, এই প্রথম বিশ্বযুদ্ধের সময় কী হয়, অনেক মানুষের প্রাণহানি হয় এবং মানুষের ক্ষতি হয়। এটা তখন মাদার তেরেসা অনেক ছোটো ছিল, তার কোমল মনে কী করে অনেক আঘাত লাগে, সেই থেকে এর পরপরই থেকে তার বাবা মারা যায়। তিনি সেই থেকে তার প্রতি কী হয়, মানুষের প্রতি তার সেবার একটা আগ্রহ জাগে, এবং তিনি তার মানব সেবায় তার নিজের জীবনকে উৎসর্গ করার একটা চিন্তাভাবনা করতে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি 18 বছর বয়সে তিনি খ্রিস্টান একটা মিশনারিতে যোগ দেন, এবং এটা কোথায়, ভারত, এই যে ব্রিটিশ অধ্যুষিত যে ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষে তিনি একটা খ্রিস্টান মিশনারিতে, আপনার লয়েড অফ সিস্টার্স নামে একটা খ্রিস্টান মিশনারি ছিল, এই লয়েড অফ সিস্টার্সে তিনি কী করে যোগ দেন, এবং তিনি সেখানে কী করে 3 বছর প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি প্রথম এই বাঙালিদের সাথে কথাবার্তা বলার, এইসব আয়ত্ত করার জন্য বাংলা ভাষা তিনি রপ্ত করেন, এবং প্রথম তিনি কলকাতা সেন্ট মেরিজ স্কুলে তিনি শিক্ষকতা করেন। কলকাতা কোথায়, সেন্ট মেরিজ স্কুলে তিনি প্রথম শিক্ষকতা করেন। এরপরে তিনি সেখানে 18 বছর শিক্ষকতা করেন। এই 18 বছর শিক্ষকতা করার মধ্য দিয়ে তিনি ওখানে শিক্ষকতা করতে করতে তিনি সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে সেবার মানসিকতা জাগিয়ে তুলতেন, তাদের টিফিনের সপ্তাহে একদিনের টিফিনের টাকা জমিয়ে তাদেরকে যে অন্যদের খাবারের টাকা জোগাড় করার জন্য এমন শিক্ষা তিনি দিতেন। এর পরবর্তী দেখেন, তিনি পুরোপুরি বাঙালিদের সেবায় আত্মনিয়োগ করার জন্য 1948 সালে তিনি লয়েড সিস্টার্স থেকে বিদায় নেন, এবং বাঙালিদের সাথে মিশে তিনি ওই গাউন ছেড়ে তিনি কী করেন, শাড়ি পরেন। এবং দেখেন, তিনি এতটাই মানে সাদাসিধা মানুষ ছিল যে তার 3টার বেশি শাড়ি ছিল না, সে একটা শাড়ি তার পরনে থাকতো, একটা শাড়ি সে শাড়ি সে ধুয়ে দিত মানে পরিষ্কার করতো, এবং আর একটা শাড়ি সে রিজার্ভ থাকতো, যেটা যদি কোনো বড় অনুষ্ঠানে যাওয়া লাগতো তখন তিনি সেই শাড়িটা পরিধান করতেন। এই সেবাব্রতী প্রথম তিনি কলকাতায় কী করেন, যে একটা স্কুল খুলেন, সেখানে তার বেঞ্চ ছিল না, লেখার মতো বোর্ড ছিল না, কিছুই ছিল না, তিনি মাটিতে দাগ কেটে তাদেরকে কী করতেন, শিক্ষা দিতেন। এবং তিনি পাশাপাশি সেই কলকাতা সেখানে বস্তিতে তিনি কী করেন, মানুষের স্বাস্থ্য সেবার জন্য তিনি কী করেন, এগিয়ে আসেন, এবং তার এই কাজ দেখে তার আশেপাশে আরও অনেকেই তার সাথে কী করেন, যোগ দেন, এবং তাদের নিয়ে তিনি একটা প্রতিষ্ঠান গঠন করেন, সেই প্রতিষ্ঠানটার নাম ছিল মিশনারিজ অফ চ্যারিটি। তা দেখেন, এই মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে তিনি শিক্ষাখাতকেও তিনি এগিয়ে নিয়ে গেছেন, স্বাস্থ্যখাতকেও তিনি, গরিব মানুষের স্বাস্থ্যকেও তিনি এগিয়ে কী করছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। এর পরবর্তীতে দেখেন, তিনি প্রথম তিনি সেই মানুষের সেবা করতে যেয়ে তিনি অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু তিনি কী করছেন, মানবিক যে প্রতিষ্ঠানগুলো আছেন সেগুলো তিনি কী করছেন, তৈরি করছেন। কলকাতার যে মানে করেন যে আপনার অসহায় যে মানুষগুলো ছিল, মৃত্যুমুখী যে মানুষগুলো ছিল, তাদেরকে নিয়ে তিনি কী করছিলেন, তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলছিলেন, প্রেম নিবাস তিনি সেখানে একটা প্রতিষ্ঠান, সেই মানুষগুলোর কী করতেন, তিনি সেখান থেকে নিয়ে আসতেন এবং তাদেরকে কী করতেন, সেখানে নিয়ে তিনি তাদের বিভিন্ন প্রকার সেবা দিতেন। এরপরে দেখেন,
কলকাতায় যে অসহায় যে শিশুগুলো ছিল তারা রাস্তায় ঘুরে বেড়াতো, তাদের জন্য তিনি কি করছিলেন, একটা প্রতিষ্ঠা তৈরি করছিলেন। আবার দেখেন কলকাতায় যে আপনার অসহায় যে আপনার হলো আপনার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যে শিশুগুলো ছিল তাদের জন্য তিনি একটা প্রতিষ্ঠান তৈরি করছিলেন। আবার দেখেন কলকাতায় যে কুষ্ঠরোগীগুলো ছিল, যাদের কুষ্ঠরোগীদের গায়ে সাধারণত যে ঘাগুলো হয় এই ঘাগুলো কি করতো না, সেই সময় কেউ হাত দিত না। তো এই আপনার তিনি দেখেন এই যে সেখানে এখানে কি করছেন, তাহলে প্রথমে আমি আবার বলি, তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করছেন তাদের জন্য, যে অসহায় মৃত্যুমুখী মানুষের প্রতিষ্ঠার জন্য তিনি হলো এই নির্মল হৃদয় করছেন। আবার তিনি যে কলকাতার অসহায় শিশুগুলো ছিল তাদের জন্য তিনি কি করছেন, শিশু ভবন প্রতিষ্ঠা করছেন। আবার যে শারীরিক মানসিক প্রতিবন্ধী যে শিশুগুলো ছিল তাদের জন্য তিনি নবজীবন আবাস প্রতিষ্ঠান করছেন, এবং যে কুষ্ঠরোগী যারা ছিল তাদের সেবার জন্য তিনি প্রেম নিবাস প্রতিষ্ঠা করছেন। এবং এই কুষ্ঠরোগীদের তিনি দেখেন নিজে হাতে তাদের ঘা দগদগে ঘাগুলো তিনি পরিষ্কার দিতেন এবং সেখানে ওষুধ লাগিয়ে দিতেন। শুধু তাই নয়, এই সেবাবতী বাংলাদেশে যখন 1971 সালে যুদ্ধ হয় তখন প্রায় 1 কোটি মানুষ আমাদের ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। বিশাল এই শরণার্থী শিবিরেও তিনি কিন্তু এই যুদ্ধের সময় এই বাঙালি মানুষদেরকে তিনি সেবা দিয়েছেন। এবং যুদ্ধের পরে 1972 সালে তিনি প্রথম বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় তার যে প্রেম নিবাস, নবজীবন আবাস, তারপর আপনার নির্মল হৃদয়, এগুলো তিনি সেখানে প্রতিষ্ঠান করছেন। এবং 1991 সালে দেশে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড়ের পরেও তিনি 81 বছর, তখন তার বয়স নেই, তখন বৃদ্ধ, তখনও তিনি কী করছেন, এই বাংলাদেশে এসে বাংলাদেশ অসহায় মানুষগুলোর পাশে তিনি দাঁড়িয়েছেন। তো এই যে তিনি এই বিভিন্ন কাজগুলো করছেন, সেবামূলক কাজ, মানবতা, মানবদরদের কাজগুলো করছেন, এর জন্য তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা ছিল কি, নোবেল পুরস্কার। এবং এই নোবেল পুরস্কার পাওয়ার পরে তিনি নোবেল পুরস্কারের অর্থটাও তিনি কী করেন, গরিব দুঃখী অসহায়দের মাধ্যমে বিলিয়ে দিয়েছেন। এবং তার এই নোবেল পুরস্কার দেওয়া উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি কী করে, একটা ভোজসভার আয়োজন করে। তিনি কী করেন, সেটাকে বলেন যে এটা করতে হবে না, এখান থেকে যে টাকাটা খরচ হবে এই টাকাটা তিনি অসহায় যে দরিদ্র যে শিশুগুলো ছিল, ক্ষুধার্ত শিশুগুলো, সেই শিশুগুলোর মধ্যে তিনি এই টাকাগুলো বিলিয়ে দেয়। এভাবেই তিনি তার সারাটা জীবন তিনি কী করেছেন, মানব সেবায় তিনি তাকে নিয়োজিত করছেন। তিনি 1997 সালে কী হয় মারা যান। এই ছিল মাদার তেরেসার, আসলে আমি আপনার মূল যে কিছু কথাগুলো সেগুলো বললাম। তা দেখেন মাদার তেরেসার এই যে আপনার প্রবন্ধটা আমি যেটা আপনাদের বললাম সেটার মধ্যে মূল কথা যেটা, তার পুরো জীবনটা তিনি মানব সেবায় তিনি কী করছেন, নিয়োজিত করছেন। সেটা শিক্ষাখাতেও করছেন, সেটা চিকিৎসা খাতেও করছেন, সেটা মানুষের দুর্যোগের সময় তিনি তার পাশে দাঁড়াইছেন, মানুষের অসহায় মানুষগুলোর পাশে, এভাবে পুরোটা লাইফটা, পুরোটা জীবনটাই তিনি কী করছেন, মানব সেবায় তিনি ব্যয় করে দিয়েছেন। ঠিক আমি আপনার মাদার তেরেসা থেকে এই সৃজন প্রবন্ধের আলোকে এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি এবং উদ্দীপকটা দিয়েছি, দেখেন আমি পড়ি। উদ্দীপকটা ছিল এমন, ষষ্ঠ শ্রেণীতে পড়া শফিকদের বাসার কাজের বুয়াটি যখন কাজ করে তখন তার 7-8 বছরের ছেলেটি বারান্দায় বসে থাকে। এ দৃশ্য দেখে শফিকের অনুশোচনা হয়। শফিক কাজের বুয়ার ছেলেটিকে প্রতিদিন 1/2 ঘন্টা করে বাংলা বর্ণমালা শেখানো শুরু করে। শফিকের উদারতায় শিশুটি কিছুদিনের মধ্যে বাংলা বর্ণমালা বলতে ও লিখতে পারে। দেখেন এখানে এই উদ্দীপকের মধ্যে আমি দেখছি শফিক একজন শিশুকে কী করেছেন, তিনি শিক্ষা, তার শিক্ষার যে অভাব ছিল তার মধ্যে শিক্ষা জাগ্রত করার জন্য তিনি একটা কাজ করেছেন। এখন দেখেন মাদার তেরেসা কিন্তু শিশুদের জন্য কী করেছেন, নবজীবন আবাস প্রতিষ্ঠা করেছেন, শিশু ভবন প্রতিষ্ঠা করেছেন। তাহলে মাদার তেরেসার সাথে কিন্তু শফিকের এই কাজের কিন্তু কী আছে, মিল আছে। এবং তিনি দেখেন মিশনের জব চ্যারিটির মাধ্যমে তিনি কী করেছেন, যে কলকাতার যে মানুষগুলো ছিল তাদেরকে, সে বস্তির শিশুগুলো তাদেরকেও কিন্তু কী করেছেন, শিক্ষা দিয়েছেন। এবং তিনি কলকাতা সেন্ট মেরিজ স্কুলেও কিন্তু তিনি শিক্ষকতা করেছেন এবং তিনি সেখানেও শিশুদের শিক্ষকতা শিক্ষা দিয়েছেন। তা দেখেন মাদার তেরেসার এই শিক্ষাদানের ক্ষেত্রে এই শফিকের এই ক্ষুদ্র প্রয়াসটাও কিন্তু মিল আছে। তো শুভ শিক্ষাবৃন্দ দেখেন এখানে প্রথম প্রশ্নটা হলো জ্ঞানমূলক, যে মাদার তেরেসা কোথায় শিক্ষকতা করতেন। আমি আপনাদেরকে বলেছি যে মাদার তেরেসা 3 বছর সেখানে আপনার লয়েডো সিস্টার্সে প্রশিক্ষণ নেওয়ার পর, বাংলা ভাষা আয়ত্ত করার পর তিনি প্রথম কলকাতা সেন্ট মেরিজ স্কুলে তিনি শিক্ষকতা করতেন। তাহলে আপনারা প্রথমে লিখবেন জ্ঞানমূলকের উত্তরটা এক কথায় লিখতে, এক বাক্যে লিখতে হয়, এবং তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন যে মাদার তেরেসা কলকাতা সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতা করতেন। এতটুকু লিখলেই হয়ে যাবে। এরপরে দেখেন খ নম্বর আছে, মাদার তেরেসা খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন কেন। এখন বুঝতে হবে, আমি আবারও বলেছি, প্রথমে বলেছি যে মাদার তেরেসা যখন ছোট ছিল তখন ওই যুদ্ধের কারণে তার কোমল মনে আঘাত লাগে এবং সে থেকেই তিনি অসহায় দরিদ্র ও মনে করেন অসহায় দরিদ্র ও দুঃখী যে শিশুগুলো ছিল তাদের সেবা কাজ করার জন্য তিনি কী করেন, এই খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। তাহলে আপনারা জ্ঞানমূলকটা এভাবে লিখতে পারেন যে অসহায় দরিদ্র ও ক্ষুধার্ত শিশুদের সেবার জন্য তিনি, সেবা করার জন্য তিনি খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। এতটুকু লিখলেই হবে। এরপর আপনারা লিখবেন অনুধাবন।
অনুধাবনটা আপনারা ঠিক এভাবে লিখবেন যে 1914 থেকে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের যে ক্ষতি এটা মাদার তেরেসার মনে যে যে আঘাত সেটা মাদার তেরেসার কোমল মনে আঘাত করেছিল এবং তিনি সে থেকে কি করেছেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার একটা ব্রত তৈরি করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি অসহায় দরিদ্র ও ক্ষুধার্ত শিশুদের সেবা করার জন্য তিনি খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন এবং তারপর থেকে তিনি তার নিজের জীবনটা এই কাজেই তিনি ব্যয় করেছেন। এতটুকু লিখলেই আপনার অনুধাবনটা হবে। এরপর দেখেন গ নম্বর প্রশ্নটা আছে, উদ্দীপকের শফিক ও তোমার পঠিত প্রবন্ধে মাদার তেরেসার সাদৃশ্য তুলে ধরো। দেখেন এখানে উদ্দীপকের শফিক এবং মাদার তেরেসার সাথে সাদৃশ্য কোন জায়গায়, তাহলে দুইজনের সাদৃশ্য একটা দিক থেকে সাদৃশ্য আছে যে মাদার তেরেসাও যে কাজটা করেছেন সেটাও নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন এবং শফিক এখানে যে কাজটা করেছেন এখানে কোনো তার কোনো স্বার্থ নেই, সেও কী করেছেন নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তাহলে আমরা লিখতে পারি যে নিঃস্বার্থভাবে সেবামূলক কাজ করার দিক থেকে উদ্দীপকের শফিক ও মাদার তেরেসার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। আমি আবারও বলছি যে নিঃস্বার্থভাবে সেবামূলক কাজ করার দিক থেকে উদ্দীপকের শফিক ও মাদার তেরেসার প্রবন্ধে মাদার তেরেসার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। এতটুকু লিখলে কী হবে, আপনার জ্ঞানমূলক হবে। তাহলে দেখেন এরপর অনুধাবনে যে আমরা অবশ্যই কী করব, গল্প থেকে লিখব। তাহলে আমরা লিখব যে মাদার তেরেসা কী করে ছোটোবেলা থেকেই তিনি মানুষের সেবার জন্য তিনি তার মন কেঁদে উঠত, এই জন্য তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং তিনি শিশুদের জন্য নবজীবন আবাস, তারপর আপনি শিশু ভবন এগুলো প্রতিষ্ঠা করেছেন, অসহায় মানুষের চিকিৎসার জন্য তিনি মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছেন, কলকাতা অসহায় মৃত্যুমুখী মানুষদের সেবা করার জন্য তিনি তাদের সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই এতগুলো কাজ তিনি কি করেছেন, শুধুমাত্র অসহায় মানুষদের সেবা করার জন্য তিনি এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন। উদ্দীপকের শফিকও দেখেন এখানে নিঃস্বার্থভাবে তার কাজের বুয়া ছেলেটিকে তিনি আধ ঘন্টা করে কি করেন বাংলা বর্ণমালা শেখান, এর পরিপ্রেক্ষিতে শিশুটি কিছুদিনের মধ্যে বাংলা বর্ণমালা বলতেও লিখতে শিখতে পারে। উদ্দীপকের শফিকও এখানে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। এবার আমরা লাস্টে লিখতে পারি, সুতরাং বলা যায় যে মাদার তেরেসা ও উদ্দীপকের শফিকের মধ্যে নিঃস্বার্থভাবে কাজ করার দিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। এতটুকু লিখলে হবে। শুভ শিক্ষার্থীবৃন্দ, এর পরে যে প্রশ্নটা সেটা দেখেন উচ্চতর দক্ষতা, সেটা হলো মানুষের সেবায় মাদার তেরেসার উদ্দেশ্য। এখানে কথাটা বুঝতে পারি, মানুষের সেবায় মাদার তেরেসার উদ্দেশ্য, মাদার তেরেসা রচনা ও উদ্দীপকের আলোচনা বিচার করে, এই যে মানুষের সেবা করা যে মাদার তেরেসার উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল সেটা এই উদ্দীপক এবং ওই মাদার তেরেসা প্রবন্ধের আলোকে কি করতে হবে, আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি জ্ঞানমূলকটা এমন যে মানুষের সেবায় মাদার তেরেসার উদ্দেশ্য উক্তিটি যথার্থ। উক্তিটি কি যথার্থ, কিংবা মানুষের সেবায় মাদার তেরেসার উদ্দেশ্য মাদার তেরেসা ও রচনা ও উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ, এতটুকু লিখলে হবে। এরপর দেখেন অনুধাবনে আমরা যে লিখব যে শফিক তার কাজের বোয়ার 7 থেকে 8 বছরের ছেলেটির প্রতি তার কি হয় অনুশোচনা হয় এবং তা থেকে তিনি তাকে প্রতিদিন আধা ঘন্টা করে বাংলা বর্ণমালা শেখেন, কিছুদিনের মধ্যে ছেলেটি বাংলা বর্ণমালা লিখতেও পড়তে তিনি লেখা ও বাংলা বর্ণমালা বলতেও লিখতে পারে। এখানে শফিক নিঃস্বার্থভাবে শিশুদের অসহায় শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে কাজ করেছেন এবং আমাদের মাদার তেরেসা প্রবন্ধের মাদার তেরেসা তার সারাটি জীবনে কি করেছেন অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তার পুরো জীবনটা তিনি অসহায় মানুষের কল্যাণে তিনি নিজেকে নিবেদিত করেছিলেন। তা মাদার তেরেসা এক্ষেত্রে শিশুদের কলকাতার যে অসহায় শিশুগুলো ছিল তাদের জন্য তিনি কী করেছেন শিশু ভবন প্রতিষ্ঠা করেছেন, কলকাতায় যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুগুলো ছিল তাদের জন্য তিনি নির্মল হৃদয় তাদের জন্য তিনি নবজীবন আবাস প্রতিষ্ঠা করেছেন, এভাবে তিনি শিশুদের শিক্ষার ক্ষেত্রে নিজেকে কী করেছিলেন নিয়োজিত করেছিলেন এবং তাদেরকে সামনের দিকে কী করেছিলেন এগিয়ে নিয়ে গেছিলেন এবং সেই অসহায় এবং ক্ষুধার্ত শিশুগুলোকে তিনি শিক্ষা শিক্ষিত করেছিলেন। এবার লাস্টে আমরা উচ্চতর দক্ষতা যেটা লিখব সেটা আমাদের নিজের দক্ষতা থেকে লিখতে হয় এবং সেটা অবশ্যই এই উদ্দীপক এবং ওই গল্প দুইটার মধ্যে একটা সমন্বয় ঘটাইতে হয়। তো সেখানে আমরা লিখতে পারি, সুতরাং বলা যায় যে উদ্দীপকের শফিক ও মাদার তেরেসা দুজনেরই উদ্দেশ্য ছিল মানব সেবা এবং তারা দুজনকে নিঃস্বার্থভাবে কি মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। এখানে শফিকের ক্ষেত্রটা ক্ষুদ্র হলো, মাদার তেরেসার ক্ষুদ্র ক্ষেত্রটা ছিল বৃহৎ পরিসর, কিন্তু তাদের দুজনের উদ্দেশ্যই ছিল এক, সেটা হলো নিঃস্বার্থভাবে মানুষের সেবা। সুতরাং বলা যায় যে মাদার তেরেসা মানুষের সেবায় মাদার তেরেসার উদ্দেশ্য মাদার তেরেসা ও উদ্দীপক আলোকে উক্তিটি যথার্থ। তো দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই সৃজনশীলটা নিয়ে আপনাদের সাথে একটা আলোচনা করলাম, তা আপনারা কী করবেন এই সৃজনশীলটার ক আর খ নম্বর, আবারও বলছি ক এবং খ,
এই ক নম্বর এবং খ নম্বর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা এইডব্লিউ করবেন এবং আমাদের স্কুলে এসে আপনারা প্রতি রবিবার আমরা খাতা জমা নিই তখন আপনারা খাতাটা জমা দিয়ে যাবেন এবং আপনাদের একটা কথা বলে রাখি যে অবশ্যই আপনারা জানেন যে আপনাদের এই এইচডব্লিউর উপরে আমরা একটা নাম্বার দেওয়ার প্রচলন করেছি যেটা আপনাদের আগে সিটি এসবিএ এবং ডায়েরি নাম্বার হিসেবে গণ্য হতো এখন এই এইচডব্লিউ নাম্বারটাই ওই নাম্বার হিসেবে গণ্য হবে সুতরাং আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই এইচডব্লিউ করবেন এবং আমাদের স্কুলে এসে জমা দিয়ে যাবেন এবং এই মাদার তেরেসা প্রবন্ধ এবং এই সৃজনশীল সম্পর্কে আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফেসবুক মেসেঞ্জার আইডি দেওয়া আছে এখানে আপনারা আমাকে নক করতে পারেন এবং জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুভ শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই এইচডব্লিউ করবেন এবং আমাদের স্কুলে এসে অবশ্যই জমা দিয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ